হত্যা মামলার অভিযুক্ত সাকিব আল হাসান এমন অবস্থায় বাংলাদেশ অলরাউন্ডার আন্তর্জাতিক ক্রিকেটের প্রতিনিধিত্ব করতে পারবেন কিনা এ নিয়ে উঠছে প্রশ্ন সাবেক পরিচালক খন্দকার জামিল উদ্দিনের মতে সংকটে পড়বে বিসিবির ভাবমূর্তি সংসদ সদস্য হিসেবে দেশ ছেড়েছিলেন সাকিব আল হাসান এখন গাঁধে হত্যা মামলার বোঝা ক্যারিয়ার জুড়ে সঙ্গী হয়েছে বিতর্ক কখনো মাঠে কখনো মাঠের বাইরে সরকার পতনের সাথে সংসদ সদস্যের পথ হারিয়েছেন রওয়ালপিন্ডি টেস্ট চলাকালীন নতুন করে দুঃসংবাদ পেয়েছেন টাইগার অলরাউন্ডার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পোশাক শ্রমিক রুবেল হত্যার ঘটনায় শেখ হাসিনা শেখ রেহানা ও সাকিব সহ একশো জনের নামে আদাবর থানায় মামলা হয়েছে তালিকায় আটাশ নম্বর আসামি জাতীয় দলের সাবেক অধিনায়ক অথচ চাইলেই জটিলতা থেকে দূরে থাকতে পারতেন খেলোয়াড় থাকা অবস্থায় রাজনীতিতে জড়াবেন তখন রাজনীতির কিছু কিন্তু ব্যাপার স্যাপার থাকে এইসব মামলা আমলা এসব কিন্তু রাজনীতির অংশ এটা কিন্তু খেলাধুলার অংশ না আপনি সাকিম যদি শুধুই একজন ক্রিকেটার হিসাবে থাকতেন তাহলে কি আজকে এই মামলার সম্মুখীন তাকে হতে হতো নিশ্চয়ই হতে হতো না এমন অবস্থায় সিরিজের দ্বিতীয় টেস্টের একাদশে থাকবেন কিনা প্রশ্ন সমর্থকদের মনে বিসিবির পক্ষ থেকেও দেয়া হয়নি বিবৃতি সাবেক পরিচালকের মতে সাকিবকে দলে রাখা ভাবমূর্তির সংকট মামলা দায়ের হয়েছে এটা শুনানি হবে বিচার হবে অনেক কিছু হবে তো সেই সময় পর্যন্ত আমি তো মনে করি যে এটা তার খেলতে বাধা থাকার কথা না যদিও ইমেজের একটা ব্যাপার আছে যেহেতু হত্যা মামলা একটা ইমেজের ব্যাপার আছে ইমেজের কারণে বিসিবিটাকে কনসিডার করবে কিনা এটাও একটা প্রশ্ন কাঠকড়ায় বিসিবির পুরনো কমিটি সাবেক পরিচালকের দাবি সাকিবকে সঠিকভাবে পরিচালনা করতে পারেনি ক্রিকেট বোর্ড আমি মনে করি বোর্ড সাকিবকে সঠিকভাবে হ্যান্ডেল করতে পারেনি সাকিবের যে একটা ইমেজ সেই ইমেজের কাছে বিসিবি আসলে মাথা নত করেছে সেই ইমেজ